সদ্গুরু বিজয়কৃষ্ণ গোস্বামীজির নাম অবগত আছেন ভারতের প্রায় সমস্ত ভক্তবৃন্দ। গোস্বামীজির শিষ্য কিরণচাঁদ দরবেশজির বিশেষ প্রিয় শিষ্য ছিলেন স্বামী অসীমানন্দ সরস্বতী। গোস্বামীজির নির্দেশে স্ত্রী পুরুষ নির্বিশেষে বহু ধর্মপিপাসুকে তিনি পরাভক্তির পথে চালিত করেন। স্বামীজি ছিলেন একাধারে স্বাধীনতা সংগ্রামী, সমাজসেবী ও রাজনৈতিক কর্মী, সাহিত্যিক, কবি, বিশ্বপ্রেমিক, গৃহী সন্ন্যাসী ও সদ্গুরুর ভূমিকায় অগণিত জনের মুক্তিদাতা। যারা পিছিয়ে পড়া তাদের জন্য ছিল তার সীমাহীন ভালোবাসা। অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থান ছিল বজ্র কঠোর। গৃহস্থ আশ্রমে থেকেও কীভাবে আত্মউপলব্ধি করা যায় তার জীবনী এ বিষয়ে ধ্রুবতারাবৎ দিক নির্দেশকারী। স্বামী অসীমানন্দ সরস্বতীর পূর্বাশ্রমের নাম ছিল অন্নদা কুমার চক্রবর্তী। তার জীবনচরিত বিশ্লেষণ করলে এটাই প্রতীত হয় যে এক বিশেষ আদর্শ স্থাপন করার উদ্দেশ্যে সদ্গুরু তাকে পরিচালিত করেন। সংসারের বিভিন্ন ঘাত প্রতিঘাতে, দেশের স্বাধীনতা সংগ্রামে সর্বত্র তিনি সদ্গুরুর প্রেরণা এবং নির্দেশ লাভ করেছেন। এরকম দৃষ্টান্ত সুদুর্লভ। আজ স্বামীজির জন্মতিথিতে আমরা গেছিলাম পুরুলিয়া জেলার মুরাড্ডির রামচন্দ্রপুর গ্রামে, যেখানে স্বামীজির জন্মভিটা। সেই জন্মভিটায় এবং তার সমাধি পীঠে বিশেষ আরতি এবং ভজন গানের মধ্যে দিয়ে তাকে স্মরণ করা হলো। সেই বিশেষ সন্ধিক্ষণের মুহূর্তগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তার আগে স্বামীজির যে সংক্ষিপ্ত জীবনপঞ্জি তা দু চার কথায় আপনাদের সামনে তুলে ধরছি। স্বামীজির জন্ম 15 ফেব্রুয়ারি 1904 খ্রিস্টাব্দ, বাংলা 1310 সাল, 3রা ফাল্গুন শিবরাত্রি সকাল 4:04। জন্মস্থান পৈতৃক গৃহ রামচন্দ্রপুর গ্রাম, জেলা পুরুলিয়া, পশ্চিমবঙ্গ। পারিবারিক পরিচিতি পিতামহ নীলকণ্ঠ চক্রবর্তী, পিতা যুগলকিশোর চক্রবর্তী, মাতা রজনী দেবী। যখন তার ঠিক 5 বছর বয়স, পঞ্চম জর্জের ভারত আগমন উপলক্ষে অনন্দকুমার তার গ্রামে অভ্যর্থান অনুষ্ঠান বর্জন করেন এবং অনুষ্ঠানের প্রতিবাদে তার প্রথম কবিতা বেরোয় 11 ডিসেম্বর 1912 খ্রিস্টাব্দে। তার উপনয়ন হয় বৈদ্যনাথ ধাম দেওঘরে 1912 সালে। বর্ধমানে ছাত্রজীবন 1917 থেকে 1925 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি দুর্গা সপ্তসতী ও গীতার ব্যাখ্যা প্রণয়ন করেন মাত্র 15 বছর বয়সে 1919 খ্রিস্টাব্দে। তার পিতার মৃত্যু ঘটে 1920 খ্রিস্টাব্দে রামচন্দ্রপুরে। তিনি জাতীয় আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন 1926 খ্রিস্টাব্দে। 1928 খ্রিস্টাব্দে মানভূম জেলার রাজনৈতিক অধিবেশনে রামচন্দ্রপুরে দেশ গৌরব নেতাজী সুভাষচন্দ্র বসুর আগমন ঘটে। তিনি তরুণ সত্যি পত্রিকা ও গীতায় কর্মযোগ লেখার জন্য 1 বছরের কারাবাস করেন 9 এপ্রিল 1929 খ্রিস্টাব্দ হতে, প্রথমে চাইবাসা ও পরে হাজারিবাগ জেলে। ব্রিটিশ রাজ প্রতিনিধি টেলার ও চার্চার কর্তৃক রামচন্দ্রপুরে তার উপর অকথ্য অত্যাচার হয় 14 আগস্ট 1930 খ্রিস্টাব্দে। তাকে রঘুনাথপুরে গ্রেপ্তার করা হয় এবং 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় 1930 খ্রিস্টাব্দে 17 ডিসেম্বর। গান্ধী আরউইন চুক্তি অনুসারে রাজনৈতিক বন্দী মুক্তি ঘটে 1931 সালে। তাকে প্রথমে মুরাড্ডি স্টেশনের নিকট নজরবন্দি রাখা হয় 1932 থেকে 1933 খ্রিস্টাব্দে। তার 6 জুন 1932 খ্রিস্টাব্দে বিবাহ হয় শ্রী শ্রী শৈলবালা দেবীর সঙ্গে। তিনি প্রথম সংগঠন পত্রিকা প্রকাশ করেন 17 মে 1937 খ্রিস্টাব্দে। নেতাজি কর্তৃক পদত্যাগ ও ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠার পর পুরুলিয়া আগমন ঘটে 9 ডিসেম্বর 1939। নেতাজি সেই 30টি জায়গায় যে বক্তৃতা দিয়েছিলেন, সঙ্গে ছিলেন অন্নদাপ্রসাদ চক্রবর্তী ওরফে স্বামী অসীমানন্দ সরস্বতী। তার গুরুদেব দরবেশজির দ্বারা অন্নদা কুমারকে আকস্মিক দীক্ষাদান করেন 13 মে 1941 খ্রিস্টাব্দের
ফাল্গুন মাসের পূর্ণিমার দিন ধানবাদে। রামচন্দ্রপুরে দরবেশজির প্রথমবার আগমন ও তার দ্বারা আশ্রমের নাম পরিবর্তন করে শ্রী শ্রী বিজয়কৃষ্ণ আশ্রম রাখা হয় 3 মে 1941 খ্রিস্টাব্দে। কাশীতে শ্রী শ্রী বিজয়কৃষ্ণ মঠে গোস্বামী প্রভু জন্মশতবার্ষিকী উৎসব আরম্ভ ও মন্দির পত্রিকার উদ্বোধন হয় 2 আগস্ট 1941 ঝুলন পূর্ণিমার দিন। দ্বিতীয়বার দরবেশজি রামচন্দ্রপুর এসেছিলেন 1942 খ্রিস্টাব্দে। মাতা শৈলবালা দেবীর দীক্ষা লাভ ঘটে 1942 খ্রিস্টাব্দের 6ই বৈশাখ থেকে 5ই জ্যৈষ্ঠের মধ্যে। স্বামীজি দুর্ভিক্ষের সময় আশ্রমে লঙ্গরখানা স্থাপন করেন 1943 খ্রিস্টাব্দে। কাশী মঠে পুত্র নন্দদুলালের দীক্ষা ও গোস্বামীজির সাক্ষাৎ দর্শন এবং অন্নদাকুমার কর্তৃক তাঁর নির্দেশাবলী গ্রহণ 14 এপ্রিল 1944 খ্রিস্টাব্দে। দরবেশজির 2 জুলাই 1946 দরবেশজির নিকট অন্নদাকুমারের বর লাভ করেন, যে ইচ্ছা মৃত্যু এবং আরও অনেক বিশিষ্ট বর লাভ করেন এবং দরবেশজি নিত্যধামে গমন করেন। প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে সন্ন্যাস গ্রহণ করেন স্বামীজি। সন্ন্যাস গ্রহণে নাম পরিবর্তন হয় অন্নদাকুমার চক্রবর্তী থেকে স্বামী অসীমানন্দ সরস্বতী। জানুয়ারি 1947 খ্রিস্টাব্দের বাংলা মাঘ মাসের সপ্তমী তিথিতে স্বামীজি প্রথমবার পূর্ব বাংলা গমন করেন জানুয়ারি 1948 খ্রিস্টাব্দে। তিনি নেতাজির অনুরোধে 1949 খ্রিস্টাব্দে যখন নেতাজি এসেছিলেন তখন তিনি অনুরোধ করেছিলেন যে অন্ধ মানুষদের জন্য কিছু করার জন্য। তিনি তার স্মৃতিতে রামচন্দ্রপুরে নেতাজি চক্ষু হাসপাতাল স্থাপন করেন 1953 খ্রিস্টাব্দে, যেটা পরবর্তী ক্ষেত্রে পূর্ববঙ্গে পূর্ব ভারতে এক বিশিষ্ট স্থান অধিকার করে গরিব দুস্থ মানুষের অসহায় মানুষের সম্বল হিসেবে। তিনি বিহার বিধানসভায় সদস্য নির্বাচিত হন, MLA নির্বাচিত হন 1952-57 খ্রিস্টাব্দে। তিনি আবার গুরুর নির্দেশে রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন এবং বৃন্দাবন পদযাত্রায় অংশগ্রহণ করেন 21 অক্টোবর 1957 খ্রিস্টাব্দে। বৃন্দাবন পদযাত্রা তিনি পরিচালনা করেছিলেন পদব্রজে। তারপরে 6 নভেম্বর 1961 খ্রিস্টাব্দে তিনি জগন্নাথ পুরী ধামে পদযাত্রা করেন। তবে আবার 6 নভেম্বর 1964 খ্রিস্টাব্দে নবদ্বীপ ধাম পদযাত্রা করেন। রামচন্দ্রপুরে শেষবারের মতো সাহিত্য সম্মেলন হয় 6 থেকে 7 জানুয়ারি 1958 খ্রিস্টাব্দে। রামচন্দ্রপুরে আশ্রমে দরবেশজির মূর্তি স্থাপন হয় শিবরাত্রির উৎসবের দিন 1968 খ্রিস্টাব্দের বাংলা সন 1374 13ই ফাল্গুন। তারপর তিনি কেদারনাথ ও বদ্রীনাথ যাত্রা করেন 1968 সালে এবং সদ্গুরু স্বামী অসীমানন্দ সরস্বতীর মাধ্যমে প্রায় 5000 নরনারীর পূর্ণ দীক্ষা লাভ করে। অনেকে জপ করার জন্য তিনি নামমন্ত্র লাভ করেন তার কাছ থেকে। যারা দীক্ষা এবং সন্ন্যাস লাভ করেছিলেন তিনি সদ্গুরু স্বামী অসীমানন্দ সরস্বতীর মাধ্যমে প্রায় 5000 নরনারী পূর্ণ দীক্ষা লাভ করেন। অনেকে জপ করার জন্য নাম মন্ত্র লাভ করেন। যারা দীক্ষা এবং সন্ন্যাস লাভ করেছেন তারা হলেন স্বামী হরানন্দজি, স্বামী আত্মানন্দজি, স্বামী নির্মলানন্দজি, স্বামী শম্ভুধানন্দজি, স্বামী বাসুদেবানন্দজি, স্বামী শঙ্করানন্দজি, স্বামী চিদানন্দজি, স্বামী বিনয়ানন্দজি, স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী অলোকানন্দজি, স্বামী অমলানন্দজি, স্বামী দ্বিজেশানন্দজি, স্বামী শ্রীদাবানন্দজি ও অমিত ব্রহ্মচারী মহারাজ। স্বামীজির মহাপ্রয়াণ ঘটে 13ই আগস্ট 1968 খ্রিস্টাব্দে রাত্রি 11টা 18 মিনিটে বাংলা 1375 28শে শ্রাবণ কৃষ্ণপক্ষ ও ষষ্ঠী তিথি। স্বামীজির জীবনপঞ্জী বর্ণনা করলাম। এবার আজকের রামচন্দ্রপুরে যে তার স্মরণতিথি উপলক্ষে, তার জন্মতিথি উপলক্ষে যে বিশেষ পূজায় আরতি এবং নাম কীর্তন হয় তার বর্ণনা এবং তার ভিডিও
Oh,
গোবিন্দ।